নমস্কার বন্ধুগণ প্রাকৃতিক ভূগোলে আমরা এর আগের দিনে কমপ্লিট করে এসেছি নদীর কাজ সম্পর্কে এবং এই ভিডিওতে আমরা আলোচনা শুরু করব। হিমবাহের কাজ সম্পর্কে হিমবাহের কাজ এই বিষয়টা আমি দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো হিমবাহের কাজের ওপর এটা আমার প্রথম ভিডিও তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন ভারতের ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও হিমবাহের কাজ সম্পর্কে জানার আগে আমাদের হিমবাহ সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে হবে যেমন প্রথম হিম রেখা। হিম রেখা কাকে বলে উঁচু পার্বত্য অঞ্চলে যে সীমারেখার উপরে অত্যাধিক শীতলতার জন্য সারা বছর জল জমে বরফে পরিণত হয়ে থাকে এবং যে সীমারেখার নিচে এলে বরফ গোলে জল হয়ে যায় সেই সীমারেখাটাকে হিমরেখা বলে অর্থাৎ হিমরেখা হচ্ছে এমন একটা বাউন্ডারি যার উপরে যদি জল থাকে সেটা বরফ হয়ে যাবে এবং পৃথিবীর যে সমস্ত পার্বত্য অঞ্চলগুলো বরফে ঢাকা থাকে সেগুলো হিমরেখার ওপরেই থাকে সেই কারণে সেই সমস্ত পাহাড়ের ওপরে বরফ দেখা যায় আবার পৃথিবীর সর্বত্রই হিমরেখা একই উচ্চতায় অবস্থান করে না নিরক্ষীয় অঞ্চলে এই হিমরেখার গড় উচ্চতা থাকে পাঁচ হাজার পাঁচশো মিটার মানে সমুদ্র তল থেকে পাঁচ হাজার পাঁচশো মিটার উচ্চতায় নিরক্ষীয় অঞ্চলে বরফ জমে যায় আবার আমাদের দেশের হিমালয় পার্বত্য অঞ্চলে সেই উচ্চতাটাই হয়ে যায় চার মিটার অর্থাৎ চার হাজার মিটারের ওপরে আমাদের ভারতবর্ষের মানে হিমালয় পার্বত্য অঞ্চলে বরফ জমে যায় আবার আলস পর্বতে সেটা আরও কম দু মিটার উচ্চতায় আবস পর্বতে বরফ জমে আবার মেরু অঞ্চলে সেটা সমুদ্র তলেই সমুদ্র তল থেকে জিরো মিটার উচ্চতায় মানে একদম সমুদ্র তলেই বরফ জমে যায় তো এই যে রেখাটা যে রেখার উপরে বরফ জমছে সেটাকেই আমরা বলছি হিমরেখা দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে হিমবাহ কাকে বলে হিমবাহ কাকে বলে আগেই বললাম যে এই হিমরেখার উপরে বরফ মানে জল জমে বরফে পরিণত হয়ে যায় এবং অনেক দিন ধরে এই বরফ জমতে জমতে জমাট বেঁধে যায় এবং এই যে জমাট বাঁধা বরফ ধীরে ধীরে মারধাকর্ষণ শক্তির টানে নিচের দিকে অত্যন্ত ধীর গতিতে নামতে থাকে এই রকম ধীর গতি সম্পন্ন চলমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমবাহ তো বইতে হিমবাহের যে সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে হিমবাহ হলো এক বিশাল আকৃতির বরফের স্তূপ যা জমাট বেঁধে তৈরি হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং এটা চলন্ত অবস্থায় রয়েছে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল পরবর্তী বিষয় হিমানি সম্প্রপাত হিমানি সম্প্রপাত হচ্ছে হিমবাহেরই একটি অংশ যদি হিমবাহের কোনো একটা অংশ ভেঙে গিয়ে খুব দ্রুত গতিতে নিচে এসে পড়ে তাহলে সেটাকে বলা হয় হিমানি সম্প্রপাত পাহাড়ি অঞ্চলে গেলে এই হিমানি সম্প্রপাত দেখা যায় মানে একটা হিমবাহ রয়েছে সেটাতে কিছুটা অংশ বা একটা বরফের চাই উপর থেকে হঠাৎ করে নিচের দিকে ভেঙে পড়ে এইটাকে বলা হয় হিমানী সম্প্রপাত পরবর্তী বিষয় ক্রিভাস ক্রিভাস কাকে বলে পর্বতের খাড়া ঢালবে যখন হিমবাহ নিচের দিকে নেমে আসে তখন এই টানের ফলে হিমবাহের গায়ে অনেক রকমের ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলোকেই বলা হয় ক্রিভাস এক কথায় ক্রিভাস হচ্ছে হিমবাহের গায়ে একাধিক ফাটল এবং পঞ্চম বিষয় হচ্ছে হিমশৈল হিমশৈল হচ্ছে ভাসমান বরফের স্তূপ বিখ্যাত টাইটানিক জাহাজ এই হিমশৈলতে ধাক্কা খেয়ে ডুবে গেছিল আমরা টাইটানিক সিনেমাটাতে এই ব্যাপারটা দেখেছিলাম এই হিমশৈল হচ্ছে যখন হিমবাহ এসে সমুদ্রে পড়ে অর্থাৎ অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে হিমরেখাটা সমুদ্রপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করে হিমরেখার সময় বললাম যে সুমেরু এবং কুমেরু অঞ্চলে হিমরেখাটা একদম সমুদ্র তলে অবস্থান করে এইখানে সমুদ্রের মধ্যে যদি জল জমে বরফ হয়ে একটা হিমবাহের তৈরি সৃষ্টি করে সেই হিমবাহের উপরের অংশটা ছুঁচালো হয়ে সমুদ্রের উপরে ভেসে থাকে এই ধরনের ছুঁচালো উঁচু অংশটাকেই বলা হচ্ছে হিমশৈল এবার হিমবাহকে তিন ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে প্রথম পার্বত্য বা উপত্যকা হিমবাহ প্রথম ভাগ পার্বত্য বা উপত্যকা হিমবাহ দ্বিতীয় ভাগ মহাদেশীয় হিমবাহ এবং তৃতীয় ভাগ পাদদেশীয় হিমবাহ এই তিনটে ভাগে হিমবাহকে ভাগ করা যায় উঁচু পার্বত্য অঞ্চলে পর্বতের বিভিন্ন উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হলে সেটাকে আমরা বলবো পার্বত্য বা উপত্যকা হিমবাহ উঁচু পার্বত্য অঞ্চলে বা পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হয় তাহলে তাকে আমরা বলবো পার্বত্য বা উপত্যকা হিমবাহ যেমন উদাহরণ সিয়াচিন গঙ্গোত্রী যমুনেত্রী জেমু এই সমস্তগুলো পার্বত্য বা উপত্যকা হিমবাহের উদাহরণ দ্বিতীয় মহাদেশীয় হিমবাহ সুমেরু এবং কুমেরু অঞ্চলে যে হিমবাহগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় মহাদেশীয় হিমবাহ কারণ এইগুলো একদম সমুদ্র তলে সমানে অবস্থান করে এবং সুমেরু এবং কুমেরু মহাদেশ অঞ্চল সেই জন্য এর মধ্যে যে হিমবাহগুলো রয়েছে তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ এরকম হিমবাহ গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় দেখা যায় আন্টার্কটিকার একটি হিমবাহর নাম গ্রেট রস ব্যারিয়ার এই গ্রেট রস ব্যারিয়ার একটি মহাদেশীয় হিমবাহের উদাহরণ পরবর্তী পাদদেশীয় হিমবাহ এই পার্বত্য বা উপত্যকা হিমবাহ যখন নামতে নামতে একদম পর্বতের পাদদেশ অঞ্চলে চলে আসে তখন সেটাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ এর একটা উদাহরণ হচ্ছে সো, পিনা মালাসা সরি মালাসো পিনা এটা পাদদেশীয় হিমবাহের একটা উদাহরণ পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম আলাস্কার হাবার্ট এই হাবার্ট আলাস্কায় অবস্থিত এবং এটা পৃথিবীর বৃহত্তম হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে আন্টার্কটিকার ল্যামবার্ট ল্যামবার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ লম্বায় দীর্ঘতম হচ্ছে ল্যামবার্ট এবং বৃহত্তম হচ্ছে হাবার্ড পৃথিবীর দ্রুততম হিমবাহ মানে যে হিমবাহটা হিমবাহ মানেই সেটা ধীরে ধীরে এগোবে এই গতিবেগটা যে হিমবাহের সবথেকে বেশি সেটার নাম হচ্ছে গ্রিনল্যান্ডের কুয়ার এক গ্রিনল্যান্ডের কুয়ার এক হচ্ছে দ্রুততম হিমবাহ এবং ভারতের বৃহত্তম হিমবাহ ভারতের বৃহত্তম কারাকোরাম পর্বতে অবস্থিত সিয়াচেন সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ এবার আমরা চলে যাব হিমবাহের কাজে নদীর কাজ সম্পর্কে আমরা আলোচনা করে এসছি নদীর মতো হিমবাহেরও তিনটে কাজ রয়েছে এক নম্বর হচ্ছে ক্ষয় দ্বিতীয় হচ্ছে বহন এবং তৃতীয় হচ্ছে সঞ্চয় তাহলে হিমবাহের কাজকেও তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ক্ষয় দ্বিতীয় হচ্ছে বহন এবং তৃতীয় হচ্ছে সঞ্চয় এই ক্ষয় কাজ হিমবাহ দু রকম ভাবে করে থাকে একটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং ক্ষয় বা প্লাকিং হিমবাহ যখন প্রবাহিত হতে থাকে তার চাপ খুব বেশি থাকে এবং এই চাপের প্রভাবে পর্বত থেকে শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে গেলে যে ক্ষয়টা হয় সেটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং ক্ষয় এবং দ্বিতীয় হচ্ছে অবঘর্ষ ক্ষয় হিমবাহ যে সমস্ত শিলাখণ্ড বয়ে নিয়ে যায় সেগুলির সঙ্গে ঘর্ষণে উপত্যকা অঞ্চল ক্রমশ মসৃণ হতে থাকে এই ধরনের ক্ষয়কে বলা হয় অবঘর্ষ ক্ষয় আজকে আমরা হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দেখে নেব এবং পরের দিনের ভিডিওতে বহন এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দেখব হিমবাহের ক্ষয় কাজের ফলে প্রথম যে ভূমিভাগটা মানে ভূমিরূপটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে করি বা শার্ক হিমবাহ ও তার সঙ্গে বহিত শিলাখণ্ডের ঘর্ষণে হিমবাহ উপত্যকা একদিকে ক্ষয় পেয়ে খুব খাঁড়া হয়ে যায় এবং মধ্যবর্তী অংশটা গর্তের মতো গভীর হয়ে যায় এবং তখন এটাকে দেখতে অনেকটা হাতল ছাড়া চেয়ারের মতো হয়ে যায় এই জিনিসটাকেই বলা হচ্ছে কড়ি বা সার্ক এইবার আমি ছবির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি ধরা যাক এই যে কালো অংশটা এটা একটা হিমবাহ এটা হিমবাহটা প্রবাহিত হয়ে আসছে এর ফলে এই অংশটা খাড়া হয়ে অবস্থান করে এবং মাঝখানে এই অংশটা পুরো গভীর গর্ত হয়ে যায় কারণ এখানে প্রতিনিয়ত ক্ষয় কাজ চলে হিমবাহের একটা চাপ রয়েছে হিমবাহের যে চাপ সেই চাপের ফলে এই অংশটা গর্ত হয়ে ক্ষয় হয়ে যায় এবং বাকি যে অংশটা ধারের অংশটা সেটা খাঁড়া হয়ে থাকে এই যে ভূমিভাগটা সৃষ্টি হচ্ছে এটাকেই স্কটল্যান্ডের ভাষায় বলা হয় করি আবার ফরাসি ভাষায় একে বলা হয় বা হিম সিরা অ্যারেট বা হিমশিরা কাকে বলে দুটি করি বা সার্ক যদি পাশাপাশি গঠিত হয় তাদের মধ্যবর্তী খাঁড়া অংশটা প্রাচীরের মতো অবস্থান করে এবং এটা সরু এবং সংকীর্ণ হয় এদেরকেই বলা হচ্ছে অ্যাডেট বা সার্ক ছবিতে লক্ষ্য করুন ধরা যাক এ মানে একটু আগে বললাম এটা একটা করি বা সার্ক আর এইটা হচ্ছে তার যে ছুঁচালো অংশটা এই ছবিতে এই যে কালো মোটা করে রয়েছে এটা এই ছুচালো অংশটা এর মাঝখানে এই অংশটা হচ্ছে এই করি বা সার্কের গর্ত হওয়া অংশটা এরকম যদি পাশাপাশি দুটো বা তিনটে করি বা সার্ক একসাথে অবস্থান করে এই ছুচালো অংশগুলো এইরকম জায়গায় একটা সরু প্রাচীরের মতো অবস্থান করে এই যে প্রাচীরের মতো যে অবস্থান করছে এটাকেই বলা হচ্ছে অ্যারেট বা হিমশিরা মানে আমি যদি এই ছবিটাতেও যদি আরও একটা অ্যারেট সরি আরো একটা করি বা সার্ক এখানে পাশে বানাই তাহলে এই যে অংশটা এইটুকু অংশ উঁচু হয়ে একটা ছুঁচালো পাঁচিলের মতো অবস্থান করবে এটাই এখানে আমি বোঝাতে চাইছি এটাই হচ্ছে অ্যারেট বা হিমসিরা। তৃতীয় হচ্ছে পিরামিড চূড়া বা ইংরেজিতে পিরামিড পিক এবার এই করি বা সার্ক যদি একাধিক একটা জায়গাতেই একাধিক অবস্থান করে মানে এটা একটা দু এটা এ পাশে একটা তিনটে এ একটা চারটে এরকম যদি অবস্থান করে তাহলে পাহাড়টাকে দেখতে অনেকটা ছুঁচালো পিরামিডের মতো হয়ে যায় এই অবস্থানটাকে মানে এই ভূমিভাগটাকেই বলা হচ্ছে পিরামিড চূড়া চতুর্থ ঝুলন্ত উপত্যকা অনেক সময় হয় কি একটি প্রধান হিমবাহের সঙ্গে একাধিক ছোট ছোট উপহিমবাহ এসে মিলিত হয় এর ফলে প্রধান হিমবাহের বরফের পরিমাণ বেড়ে যায় এবং হিমবাহটা মানে প্রধান হিমবাহটা যে উপত্যকা দিয়ে আসছিল সেই উপত্যকাটা অনেক বেশি চওড়া হয়ে যায় এবং গভীর হয়ে যায় এবার যখন হিমবাহটা সরে যায় হিমবাহটা তো প্রতিনিয়ত চলছে এর চলতে চলতে যদি হিমবাহটা সরে যায় তো এইভাবে হিমবাহটা সরে গেলে উপহিমবাহের হিমবাহের উপত্যকাগুলোকে প্রধান হিমবাহের উপত্যকার অনেক উঁচুতে ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে মনে হয় এরকম উপহিমবাহের উপত্যকাগুলিকে বলা হয় ঝুলন্ত উপত্যকা ধরা যাক এই নীল যে অংশটা রয়েছে এখান দিয়ে প্রধান হিমবাহ প্রবাহিত হচ্ছিল এবং এই উপর দিয়ে এইখান দিয়ে কালো যেখান দিয়ে মার্ক করা এইখান দিয়ে ছোটো ছোটো হিমবাহগুলো এসে এই প্রধান হিমবাহে মিলিত হচ্ছিল তো যখন হিমবাহটা এখান থেকে সরে গেছে তখন এই যে উপত্যকাটা উপত্যকা মানে যে অংশটা দিয়ে হিমবাহটা প্রবাহিত হয় এই একটা খাত এই খাতের মধ্যে দিয়ে ধরা যাক হিমবাহটা প্রবাহিত হচ্ছিল হিমবাহটা সরে গেলে এই জায়গাটায় এরকম ইউ আকৃতির একটা খাতের মতো অবস্থান করে এটাই হচ্ছে উপত্যকা তো সেই উপত্যকাটা যেটা প্রধান হিমবাহ তার ভর অনেক বেশি তার চাপ অনেক বেশি সেই জন্য সেটা অনেকটা জায়গা ক্ষয় করে নিয়ে চলে যায় আর যেগুলো ছোট ছোট হিমবাহ সেগুলো কম কম ক্ষয় করতে করতে এসছে তাই সেটা অনেকটা উঁচুতে অবস্থান করছে বলে মনে হয় কারণ নিচে যেটা প্রধান হিমবাহের খাতটা সেটা অনেক বেশি ক্ষয় হয়ে সরে গেছে এবং ছোট ছোট যে সমস্ত হিমবাহগুলো এসে মিলিত হয়েছে প্রধান হিমবাহে তার খাতগুলো অনেকটা ওপরে অবস্থান করছে বলে মনে হয় সবটাই হয় যখন হিমবাহের যে বরফের পিণ্ডটা সেটা সরে গেলে সেই জায়গা থেকে সরে গেলে এটা এরকম দেখতে হয়ে যায় তো এই রকম দেখতে এখানে যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে দেখতে পাবো যে উঁচুতে এই উপত্যকাগুলো মানে ছোট ছোট হিমবাহের উপত্যকাগুলো অনেকটা উপরে ঝুলে ঝুলে রয়েছে বলে মনে হবে এটাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা পরবর্তী পাঁচ নম্বর রসে মতনে রসের মতনে হিমবাহের প্রবাহ কোথাও যদি একটি কঠিন শিলাস্তর অবস্থান করে তাহলে এটা ধরা যাক একটা কঠিন শিলাস্তর হিমবাহের প্রবাহ পথে কোন কঠিন শিলাখণ্ড যদি উঁচু ঢিপির আকারে অবস্থান করে তাহলে হিমবাহের প্রবাহের দিকের যে শিলাখণ্ডগুলো রয়েছে সেটা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ হয়ে যায় এবং শিলাখণ্ডের যে বিপরীত দিকের শিলাখণ্ডগুলো রয়েছে সেগুলো উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে অসমতল হয়ে যায় এইরূপ ঢিপিকে বলা হয় রসে এই এরূপ ঢিপিকেই বলা হচ্ছে রসে মতনে ধরা যাক এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করুন ধরা যাক এই দিকে হিমবাহ প্রবাহিত হচ্ছিল এরকমভাবে এদিক থেকে হিমবাহ যাচ্ছিল তো মাঝখানে একটা এরকম উঁচু ঢিপি কো অবশ্যই কঠিন শিলা দ্বারা গঠিত উঁচু ঢিপি অবস্থান করছে এবার হিমবাহ যখন যাচ্ছে এদিক দিয়ে যখন যাবে এরকমভাবে তখন এদিকে যে ক্ষয়টা হয় তো এদিকে যে ক্ষয়টা হয় সেটা হচ্ছে এই অবঘর্ষ ক্ষয় মানে এই পথটা এই জায়গাটাতে অবঘর্ষ ক্ষয় হয়েছে ফলে এই জায়গাটা পুরো মসৃণ হয়ে গেছে এদিকে হিমবাহ গেছে হিমবাহ এদিক দিয়ে প্রবাহিত হতে হতে এদিকে চলে গেছে চলে যাওয়ার পথে উল্টো দিকটাতে যে ক্ষয়টা হয়েছে সেটা হচ্ছে উৎপাদন বা প্লাকিং ক্ষয় এবং এই দিকটা এব্র ক্ষেব্র থেকে গেছে এই ধরনের যে ভূমিগুলো দেখা যায় সেগুলোকেই বলা হচ্ছে রসে মাতনে এরপরে রয়েছে ছ নম্বর টিলা বা পুচ্ছ হিমবাহের প্রবাহপথে যদি কোথাও একটা কঠিন শিলাখণ্ড অবস্থান করে এবং তার পিছনে যদি কোনো কোমল শিলা বা নরম শিলা থাকে তাহলে সেই কঠিন শিলাখণ্ড হিমবাহের ক্ষয় থেকে নরম শিলাকে রক্ষা করে এর ফলে কঠিন শিলাস্তরের পিছনে যে নরম শিলাস্তরটা থাকে সেটা ল্যাজের আকারে অবস্থান করে এদেরকে বলা হয় পুচ্ছ আর যে স্তরটা উঁচু হয়ে থাকে সেটাকে বলা হয় টিলা এখানে একটা ছবি আমি বানাচ্ছি ধরা যাক হিমবাহ প্রবাহিত হয়েছে আর হচ্ছে শিলা স্তর দ্বারা গঠিত একটা টিলা এই টিলাটা কঠিন শিলাস্তর দ্বারা গঠিত এবং তার পিছনে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এই অংশটা হচ্ছে কোমল শিলা এবার যখন হিমবাহ এরাম গেছে তখন এই অংশটা মানে কঠিন শিলাস্তরটা এই কোমল শিলাস্তরকে ক্ষয়প্রাপ্ত হতে দেয়নি এ দিয়ে ভূমিটা এরম অবস্থায় থেকে গেছে এবার হিমবাহ চলে গেছে এখান থেকে তো এই রকম ভূমির অবস্থানে পিছনের যে অংশটা ল্যাজের মতো অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে পুচ্ছ এবং যে অংশটা উঁচু হয়ে থাকছে সেটাকে বলা হচ্ছে টিলা এরপরে সপ্তম হচ্ছে ইউ আকৃতি উপত্যকা হিমবাহ যদি কোনো নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় পাহাড়ের উঁচু অঞ্চলে যেখানে নদী উপত্যকা রয়েছে তার সাথে সাথেই মানে সেই উপত্যকা দিয়েই হিমবাহ প্রবাহিত হতে পারে তো হিমবাহ যদি কোনো নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে হিমবাহ এবং নদীর কাজ মানে ক্ষয় কাজ একসাথে হতে থাকে এবং এই ফলে মানে এই দুটো জিনিসের ক্ষয়ের ফলে হিমবাহের উপত্যকাটা দেখতে অনেকটা ইংরাজি ইউ আকৃতির হয়ে যায় এইগুলোকে বলা হচ্ছে ইউ আকৃতি উপত্যকা এই সমস্ত খাদগুলো যখন হিমবাহ চলে যায় তখন সেখানে হিমবাহের গলা যে জলটা সেটা জমে এক ধরনের হ্রদের সৃষ্টি হয় যেমন হিমালয়ে একটি হ্রদ রয়েছে যার নাম রূপকুণ্ড এই রূপকুণ্ড এই ইউ আকৃতি উপত্যকার মধ্যে অবস্থিত একটি হ্রদ আট নম্বর মেরু অঞ্চলে সুমেরু বা কুমেরু অঞ্চলে আগেই বলেছি যে হিমরেখাটা একদম সমুদ্র তলে অবস্থান করে তাই সেখানে যে হিমপাহগুলো প্রবাহিত হয় সমুদ্র তলেই প্রবাহিত হয় এই সমস্ত জায়গায় উপকূল অঞ্চলে অনেক সময় সমুদ্র তলে থেকেও গভীর খাতের সৃষ্টি হয় হিমবাহ সৃষ্ট খাত যখন জলে পূর্ণ এরূপ হয়ে যায় এইগুলোকে বলা হয় আবার বলছি ব্যাপারটা মানে যেখানে উচ্চ হিমরেখাটা সমুদ্র তলের সমানে অবস্থান করে সেই সমস্ত জায়গায় হিমবাহ উপকূল অঞ্চলে এত বেশি ক্ষয় করে যে সেই ক্ষয়ের ফলে সৃষ্ট খাতটা সমুদ্র তলের থেকেও গভীর হয়ে যায় এবং এই গভীর খাতটা যদি জলপূর্ণ হয়ে যায় জলমগ্ন হয়ে যায় তখন হিমবাহ সৃষ্ট এই ধরনের খাতকে বলা হয় ফিয়ার্ড পরবর্তী কুচ বা হোয়েল ব্ল্যাক এখানে দেখা যাচ্ছে না আমি এইখানটাতে এইখানটাতে লিখছি কুচ বা ব্ল্যাক পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে অনেক সময় দুদিকে মসৃণ অথচ খাঁড়া ঢালযুক্ত ঢিপির সৃষ্টি হয় এই ধরনের মানে দুদিকে মসৃণ কিন্তু খাঁড়া ঢিপিকে বলা হয় কুঁচ বা হোয়েল ব্ল্যাক পরবর্তী আবর্তরেখা বা ইংরেজিতে যাকে বলে গ্রোভস আবর্তরেখা হচ্ছে পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ নরম শিলা স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন হিম খাতের মধ্যে হিমখাত বারে বারে বলছি এরম ইউ আকৃতির একটা খাত যেটা দিয়ে হিমবাহ প্রবাহিত হয় তো সেই হিম খাতের মধ্যে এক ধরনের সুদীর্ঘ এবং গভীর গর্তের সৃষ্টি করে আবার বলছি পার্বত্য অঞ্চলে নরম শিলাস্তরের মধ্যে দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন অনেক ক্ষেত্রেই হিমবাহের মধ্যে সরি হিম খাতের মধ্যে সুদীর্ঘ এবং গভীর গর্তের সৃষ্টি হয় এই ধরনের গর্তকেই বলা হয় আবর্ত রেখা বা ইংরেজিতে গ্রুপস এই ছিল হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আমরা কটা ভূমিরূপ পেলাম তো হিমবাহের ক্ষয় কাজের ফলে আমরা যে সমস্ত ভূমিরূপ দেখতে পাই সেগুলো হচ্ছে কোরিবা বা সার্ক অ্যারেট বা হিমসিরা পিরামিড চূড়া রসে মাতনে ঝুলন্ত উপত্যকা আকৃতি উপত্যকা ফিয়ার্ট কুজ বা হোয়েল ব্ল্যাক এবং আবর্ত রেখা এই সমস্ত কিছুই ক্ষয় কাজের ফলে তৈরি হয় এবং আমি প্রথমে বলেছিলাম যে হিমবাহ তিন রকমের হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ মহাদেশীয় হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ এর মধ্যে এই যে ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো এর মধ্যে শুধুমাত্র এই ফিয়ার্ড এই ফিয়ার্ড হয় মহাদেশীয় হিমবাহে বাকি সবগুলোই পার্বত্য বা উপত্যকা হিমবাহে দেখা যায় অর্থাৎ পার্বত্য বা হিমবাহের ক্ষয় কাজের ফলে বাকি যে কটা বললাম সবকটাই তৈরি হয় এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আলোচনা পরের দিনের ভিডিওতে আমরা দেখব সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ কারণ বহন কাজের ফলে কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না দেখব আমরা পরের দিন সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ